মধ্যপ্রাচ্যর শেহতীয়া যুদ্ধর খবর আমি লাভ করছো। ইসরায়েলক এইবার রাশিয়ায় দিছে সকিয়নি। ইরানের সমর্থনত থিয় দি ইসরায়েলক এইবার কঠোর বার্তা আগবহাইছে। কোনো কারণতে যাতে ইরানের পারমাণবিক প্রকল্পত লক্ষ্য নকরে ইসরায়েলে, আর ইসরায়েলে পারমাণবিক প্রকল্পত আক্রমণ করিলে অধিক ভয়ঙ্কর পরিস্থিতি হওয়ার হুঙ্কার দিছে এইবার রাশিয়ার তরফের পৰা। বিশদ তথ্য লাভ করছো যুদ্ধর শেহতীয়া খবর আপনার জানাই যাম। আমি জানাইছো এই মুহূর্তের একটা জরুরি খবর, ইসরায়েলক সকিয়নি এবার রাশিয়ার। ইরানের সমর্থনত থিয় দি ইসরায়েলক এবার কঠোর বার্তা দিছে। কোনো কারণতেই যাতে ইরানের পারমাণবিক প্রকল্পত ইসরায়েলে লক্ষ্য নকরে, ইসরায়েলে পারমাণবিক প্রকল্পত আক্রমণ করিলে অধিক ভয়ঙ্কর পরিস্থিতির হওয়ারও আশঙ্কা ব্যক্ত করা হয়েছে। ইসরায়েলে এই সকিয়নি যদি নামানে তেনে হলে রাশিয়া ক্ষান্ত না থাকিব। আনপিনে লেবাননের উপর ইসরায়েলের উপর ধারাসার আক্রমণ, লেবাননের তরফের পর ইসরায়েলের উপর ধারাসার আক্রমণ চলাই গেছে। 15টা রকেটে ইসরায়েলক এবার আক্রমণ করেছে হিজবুল্লাই। ইসরায়েলের উত্তর প্রান্ত হাই এলার্ট জারি করা হয়েছে। ইসরায়েলক এবার রাশিয়ার তরফের পর এই সকিয়নি আমি ইতিমধ্যে উল্লেখ করছো। এফালে ইসরায়েলের গাজার উপর ভয়াবহ আক্রমণ, নির্বিচার আক্রমণ চলাই গেছে, এয়ার স্ট্রাইক করেছে। ইফালে ইসরায়েলক রাশিয়ার তরফের পর দিয়া হয়েছে এই সকিয়নি। ইরানের সমর্থনত থিয় দি এবার ইসরায়েলক এই কঠোর বার্তা দিছে রাশিয়ার তরফের পর। কোনো কারণতেই যাতে ইরানের পারমাণবিক প্রকল্পত ইসরায়েলে লক্ষ্য নকরে, ইসরায়েলের পারমাণবিক প্রকল্পত যদি আক্রমণ করে তেনে হলে পরিস্থিতি অধিক ভয়ঙ্কর হব, আর ইসরায়েলে যদি এই সকিয়নি নামানে তেনে হলে রাশিয়া আর শান্ত হয়ে না থাকে। আনপিনে লেবাননের পর ইসরায়েলের উপর ধারাসার আক্রমণ চলা হয়েছে। 15টা রকেটে ইসরায়েলক আক্রমণ করেছে এতিয়া হিজবুল্লাই। এফালে এয়ার স্ট্রাইক আর আনফালে এনে ধরনের রকেট আক্রমণ, ইসরায়েলের উত্তর প্রান্ত হাই এলার্ট জারি করা হয়েছে। মধ্যপ্রাচ্যর আসলে যুদ্ধর যবর, সেই খবরে এক প্রকার ন ন মূৰ লোৱা এবার দেখিলে পাওয়া গেছে। এফালে ইসরায়েলের গাজার উপর আক্রমণ, আনফালে ইসরায়েলের উপর এইবার লেবাননের তরফের পর অর্থাৎ হিজবুল্লাই ভয়াবহভাবে আক্রমণ চলাই গেছে। রাশিয়া এইবার ইরানের সমর্থনত থিয় হয়ে সকিয়নি দিছে ইসরায়েলক। ইসরায়েলে যদি পারমাণবিক প্রকল্পত আক্রমণ করে তেনে হলে পরিস্থিতি অধিক ভয়ঙ্কর হব বলে রাশিয়া ইতিমধ্যে কঠোর বার্তা দিছে। ইসরায়েলে যদি এই সকিয়নি নামানে তেনে হলে রাশিয়া এইবার কোনো কারণতে শান্ত না থাকিব। আনপিনে লেবাননের পর ইসরায়েলের উপর ধারাসার আক্রমণ করে গেছে বর্তমান। 15টাক রকেটে ইসরায়েলক আক্রমণ চলাই আছে বর্তমান হিজবুল্লাহ। ইফালে ইসরায়েলে গাজার উপর করেছে এয়ার স্ট্রাইক, ইসরায়েলের উত্তর প্রান্ত এতিয়াও হাই এলার্ট জারি করা হয়েছে। মুঠর উপর কোনো এখন আসলতে দেশ যে বিশ্বযুদ্ধ, সেই বিশ্বযুদ্ধের এক প্রকার আশঙ্কা ব্যক্ত করা হয়েছে। ইখনের পাছত সিখন দেশ এনে ধরনের এটা দেখবলে পাওয়া গেছে। যুদ্ধং দেহী স্থিতি গ্রহণ করেছে। এবার ইরানের সমর্থনত ইসরায়েলে কঠোর বার্তা দিলে রাশিয়ার তরফের পর। কোনো কারণতে যাতে ইরানের পারমাণবিক প্রকল্পত ইসরায়েলে লক্ষ্য নকরে, আর যদি এই সকিয়নি মানি নলয় ইসরায়েলে তেনে হলে রাশিয়া অধিক ভয়ঙ্কর পরিস্থিতির উদ্ভব করব বলে ইতিমধ্যে কঠোর বার্তা দিয়া গেছে ইসরায়েলে। যথেষ্ট সংখ্যক নিরীহ লোকর ইতিমধ্যে মৃত্যু হয়েছে, আর কেবল ইমানে নহয় প্রত্যেক দিনাই ঘণ্টায় ঘণ্টায় মৃতকর সংখ্যা বৃদ্ধি পাই গেছে। আর কেবল মৃত্যুয়ে, আনফালে আঘাতপ্রাপ্ত লোকর সংখ্যা এতিয়া শতকর ঘর পার করেছে। ইসরায়েলের উত্তর প্রান্ত ইতিমধ্যে হাই এলার্ট জারি করা হয়েছে। এফালে এয়ার স্ট্রাইক গাজার উপর, গাজাতো ভয়াবহ পরিস্থিতি। আনফালে ইসরায়েলের উপর রকেট আক্রমণ, 15টাক রকেট ইতিমধ্যে নিক্ষেপ করা হয়েছে। আর ইরানের সমর্থনত এবার থিয় দি ইসরায়েলক কঠোর সকিয়নি দিছে রাশিয়ায়। ইরানের পারমাণবিক প্রকল্পত ইসরায়েলে যাতে লক্ষ্য নকরে, যদি এই সকিয়নি মানি নলয় ইসরায়েলে তেনে হলে রাশিয়ায় যিকোনো মুহূর্ততে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করব বলে ইতিমধ্যে উল্লেখ করেছে।